হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা খুবই মজার রেসিপি, চাইনিজ নুডলস রেসিপি। ছোট বড় যে কেউ পছন্দ করবে। অ্যাকচুয়ালি আমি এটার নাম দিয়েছি রেইনবো নুডলস, চাইনিজ স্টাইলে রেইনবো নুডলস। সো আমরা দেখি না কীভাবে আমি রান্না করেছি। প্রথমে আমি গরম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছ এবং চিকেনটা ম্যারিনেট করেছি আদা রসুন বাটা গোলমরিচ সয়া সস এবং ম্যাগি মশলা দিয়ে। আর এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে, 10-15 মিনিট রাখলেও রাখতে পারেন। এই পর্যায়ে আমি দেখে নিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নেব। অ্যাটলিস্ট 6 থেকে 7 মিনিট ভাজতে হবে। দেখবেন মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। আমি ভাজতে ভাজতে দেখুন একটু লাল লাল করে ফেলেছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আদা কুচি এবং লেমন গ্রাস। লেমন গ্রাসটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমার ভালো লাগে। জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি জাস্ট ইউজ করেছি। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এখন ভাজতে ভাজতে আমি এখন দেখলাম যে এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো এক সাইড করে নেব এবং এর মধ্যে অন্য সাইডে আমি দিয়ে দিব ডিম, ফেটানো ডিম। আমি দুটো ডিম ইউজ করেছি। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। আপনারা আলাদাভাবেও করতে পারেন, বাট আমি সময় বাঁচানোর জন্য এবং এক্সট্রা ঝামেলা যাতে না হয় এর জন্য আমি একসাথেই করেছি। ডিমটা একটু ভালোভাবে স্ক্রাম্বল করে নেবেন এবং ডিমটা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ডিমটা সফটনেস ভাবটা চলে যাবে। তো এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব, চিকেনটা এবং ডিমটা, এবং ভালোভাবে একটু ভেজে নেব। দেখলেন তো আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু মোটা করে কুচি করে রাখা গাজর। গাজরটা একটু মোটা করে করেছি যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, সহজে যাতে সিদ্ধ হয়ে নরম না হয়ে যায়। এবং আমি সাথে দিয়ে দেবো একটু মোটামুটি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি দুটো দিয়ে একসাথে একটু হালকা করে মিশিয়ে নেব মাংস এবং ডিমের সাথে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পার্পল ক্যাবেজ। তো আমি এখানে পার্পল ক্যাবেজ ইউজ করেছি, আপনারা রেগুলার ক্যাবেজ ইউজ করতে পারেন। আমি পার্পল ক্যাবেজটা ইউজ করেছি যাতে একটু কালারফুল হয় দেখতে, বাচ্চা যেহেতু খাবে তার একটু কালারফুল হলে দেখতে তাদের একটু ইন্টারেস্টটা বেশি হবে। এর জন্যে আমার নেমটা অ্যাকচুয়ালি দেওয়া রেইনবো নুডলস। এবং পার্পল ক্যাবেজের কিন্তু অনেক গুণাগুণ আছে, এতে ভাইটামিন, আয়রন, মিনারেলস আরও অনেক কিছু আছে যেটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব নুডলস। আমি এখানে চাইনিজ দোকান থেকে কিনা না মোটা মোটা নুডলসগুলো নিয়েছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো নুডলস নিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, হালকা কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে সব কিছু একবারে মিশে যায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা 3 কালারের বেল পেপারস, গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো। আমি জাস্ট নুডলসটাকে কালারফুল করার জন্যই আমি ইউজ করেছি, আপনাদের অপশনাল, আপনারা সবগুলো কালার ব্যবহার না করলেও পারেন। যেহেতু বললাম আমার বাচ্চার জন্য রান্না করা তাই দিলাম। সাথে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং সাথে আমি দিয়ে দিব চাইনিজ বক চয়। এটা একটা চাইনিজ ভেজিটেবলস, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই হেলদি এবং খুবই ভালো স্বাস্থ্যের জন্য আমি ইউজ করেছি, দেখতে যাতে মোর কালারফুল লাগে। এই পর্যায়ে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নিলাম। বেশিক্ষণ রান্না করা যাবে না, বিকজ সব সবজিগুলো তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এখন আমি এতে দিয়ে দেব লবণ। লবণটা আমাকে দেখে নিতে হবে, বিকজ আমি বলেছিলাম আমি সয়া সস এবং ম্যাগি মশলা দিয়েছিলাম, সো সেটাতে লবণ ছিল, তাই আমি চেক করে লবণটা দিয়ে দিলাম। এখন এখন সব সবজি আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার এসেছে বিকজ অফ দ্য ক্যাবেজ, বাট ইটস নট আ বিগ ডিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন এই পিঙ্ক ক্যাবেজ দিয়ে। টেস্টের খুব বেশি ডিফারেন্স হবে না, বাট হেলদি হবে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ। জাস্ট অল্প একটু গোলমরিচ দিতে হবে, লাইক হাফ টিস্পুন।
এবং আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ নুডলসটা একটু টেস্টি হবে এবং সবজির কালারগুলো একদম চেঞ্জ হবে না, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। মেনলি চিনিটা দেওয়ার এই একটা রিজন, আর খেতে টেস্টি হবে, দ্যাটস ওয়াই আমি এই চিনিটা ইউজ করেছি। এবং সাথে দিয়ে দিব আমি লেটুস। লেটুসটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি যখন দিয়েছিলাম, আই এম সরি, তো লেটুসটা দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো লেটুস দিয়েই বেশিক্ষণ রাখা যাবে না চুলায়, খুবই তাড়াতাড়ি জাস্ট উইদিন 30 সেকেন্ডসের মধ্যে এই নুডলসটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আমার চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত সেম ছিল। আমি হাই হিটে নুডলসটি রান্না করেছি বিকজ হাই হিটে করতে হবে এবং খুবই তাড়াতাড়ি করতে হবে। সো তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ স্টাইলে রেইনবো নুডলস। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি বাচ্চারা পছন্দ, ছোট বড় সবাই পছন্দ করবে। যেহেতু আমার বাচ্চাকে আমি দেই এবং আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি, তার রিয়াকশন আপনারাই দেখতে পারবেন। How's the food, baby? Good. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। Eat healthy, stay safe.